সাধকের কথা বলবো, ঠাকুর রামকৃষ্ণদেবের কথা। ঠিক এই বাঁধের ওপারে আজকে দুটো প্যান্ডেলে দেখছিলাম ঠাকুর রামকৃষ্ণদেবের ছবি মূর্তি দিয়ে বেশ কিছু শ্রীদানি করেছিল। আমরা সবাই ঠাকুর রামকৃষ্ণদেবকে জানি। ঠাকুর রামকৃষ্ণদেব ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তার মানব জীবনের দেহত্যাগ করেছিলেন, কিন্তু এই ক্যান্সার রোগ কিভাবে হয়েছিল আমরা অনেকেই জানি না। ঠাকুরের ক্যান্সার রোগ, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ কলকাতায় স্টার থিয়েটার তৈরি করেছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব, সেই স্টার থিয়েটারে চৈতন্যলীলা নাটক দেখতে গেছিলেন। কলকাতার বিখ্যাত জায়গা সোনাগাছিতে তার বরঙ্গনা নটী বিনোদিনীকে তিনি স্টার থিয়েটারে দাঁড়িয়ে দীক্ষা দিয়েছিলেন। তারপর নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরের কাছে বর চেয়েছিলেন, ঠাকুর তুমি আমার ছেলে হয়ে জন্মাও। ঠাকুর বলেছিলেন বয়ে গেছে তোর ছেলে হতে। নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ মদ্যপ অবস্থায় ছিলেন, ঠাকুরের এই কথার তিনি ব্যাখ্যা বুঝতে পারেননি। তিনি ঠাকুরকে অপমান করে বলেছিলেন, কেন তুমি ব্রাহ্মণ আর আমি কায়স্থ, আমার ছেলে হলে তোমার জাত যাবে, যদি এতই ছোট লোক হয়ে থাকি তাহলে এই ছোট লোকের দেওয়া ছাই পাস খেতে হবে না। লুচি আলুর দম ছোলার ডাল খেতে বসেছিলেন ঠাকুর। সেই অবস্থায় ঠাকুরকে স্টার থিয়েটার হল থেকে হাত ধরে তুলে দক্ষিণেশ্বরে পাঠিয়ে দিয়েছিলেন। নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের যখন নেশা কেটে গেছিল তখন তিনি বুঝতে পেরেছেন আমি কত বড় অপরাধ করেছি, এই জীবন আমি রাখবো না, আমি বিষকে আত্মহত্যা করব। এখানে অনেকেই কলকাতায় চাকরি করেন, কলকাতায় যান, গিরিশ মঞ্চের পাশে এখনো নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের বাড়ি আছে। সেই বাড়িতে গিরিশচন্দ্র ঘোষ বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছেন, তার হাতে আছে বিষের পাত্র, সঙ্গে আছে তার স্ত্রী সুরত। ওদিকে বাগবাজার থেকে অনতি দূরে, এখন অনেকটাই রাস্তায় আমরা হাঁটতে পারি না, তখন হাঁটা পথ ছিল, ঘোড়ার গাড়ি ছিল, দক্ষিণেশ্বর মন্দির থেকে ঠাকুর ছুটে এসে গিরিশচন্দ্র ঘোষকে বিষ থেকে আত্মহত্যা করতে বাধা দিচ্ছে, তাকে বাঁচাচ্ছে, এবং গিরিশচন্দ্র ঘোষের সেই কাল রোগ ক্যান্সার রোগ বহল মানিচ্ছে। শুনুন, ভালো লাগলে আশীর্বাদ করবেন, না হলে জুতো ছুড়বেন। তারপরে এই অনুষ্ঠান দিয়ে পিন্ডুকে মাইক্রোফোন তুলে দেব। প্যাথোস দেখে এত খাবার খেতে খেতে কে এখান থেকে উঠে গেল গো, কে এসেছিল? না, এই জীবন আমি আর রাখব না। তবে ভাত নয়, এ অমৃতের বড়ি। না না, এই সর্বনাশ করো না, তুমি তুমি আমাকে বাধা দিও না সুরাত, তুমি আমাকে বাধা দিও না। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। গিরিশ, 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 একে একে রাত্রি তৃতীয় প্রহরে আপনি আমার ঘরে, কেনি গো কেনি, তুমি যে আমায় ডাকলি, আমিও আমিও ডেকেছি ঠাকুর। আয় আমি
আমি তোর চোখ বুঝিয়ে দিই ঠাকুর, ঠাকুর তোমার এত দয়া ঠাকুর, সমাজের ঘৃণিত জীবদের নিয়ে আমি নাট মঞ্চ করে তুলেছিলাম, আর তুমি তুমি তোমার দুর্লভ পদধূলি দিয়ে তাকে তীর্থভূমিতে তৈরি করেছিল, আর আমি আমি তোমাকে অপমান করে কাঁদে দিয়েছি ঠাকুর, আমি তোমাকে অপমান করেছি, অপমান করেছি ভাই, মাঝে বললে অতি অপমান হয়নি ঠাকুর, অবশিশু তো বাপকেও নাথি মারে, তাতে কি বাপে জাত যায় রে, সত্যি সত্যি আমি অবশিশু, বলো ঠাকুর বলো কিসে আমার চৈতন্য হবে, সকালে সন্ধ্যে মায়ের নাম করবি, সকালে ঘুম ভাঙে না সন্ধ্যে থিয়েটার, তাহলে স্নান করে উঠে করবি, স্নান করলে খিদে পায়, তাহলে খাবার পরে করবি, খেলে আবার ঘুমে চোখ জড়িয়ে আসে ঠাকুর, নাম ধ্যান আমি করতে পারবো না ঠাকুর, নাম ধ্যান আমি করতে পারবো তাও পারবি, তাও পারবি রে, তবে দেশ শালা দে আমাকে তুই বকল মাথে, কি বললে কি বললে ঠাকুর, আমার মতো মহাপাপি তোমাকে বকল মা দেবে, তাই নাও ঠাকুর, তাই না তোমাকে আমি বকল মা দিলাম, আমার পাপ নাও পুণ্য নাও, আমার ভালো নাও মন্দ নাও, আমাকে শুধু তোমাকে দাও ঠাকুর, আমাকে শুধু তোমাকে দাও, তোমাকে